যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র পদে টানা তিনবার নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন লেবার পার্টির প্রার্থী সাদিক খান লন্ডনের মেয়র হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল ২০১৬ সালে তখন থেকেই পদটি ধরে রেখেছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই রাজনীতি সাদিক খানের জন্ম লন্ডনেই উনিশশো সালের ৮ অক্টোবর এর ঠিক দুই বছর আগে উনিশশো সালে তার মা বাবা পাকিস্তান থেকে যুক্তরাজ্যে অভিবাসী হিসেবে পাড়ি জমান বাবা আমানুল্লাহ ছিলেন বাস চালক শেরুন করতেন দর্জির কাজ সাত ভাই এবং এক বোনের মধ্যে সাদিক পঞ্চম সাদিক খানের পড়ালেখা ইউনিভার্সিটি অফ নর্থ লন্ডনে বিষয় ছিল আইন পড়াশোনা শেষে মানবাধিকার বিষয়ক আইনজীবী হিসেবে কর্মজীবনও শুরু করেন কম বয়সেই তিনি যোগ দিয়েছিলেন লেবার পার্টির রাজনীতিতে উনিশশো সালে লেবার পার্টির হয়ে লন্ডনের ওয়ালসওয়ার্থ বারার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন সাদিক খান তখন তার বয়স ছিল মাত্র ২৪ বছর দুই হাজার সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন তিনি দুই সালে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে দক্ষিণ লন্ডনের টুটিং আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন দুই সালে গর্ডন ব্রাউন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকাকালীন স্থানীয় সরকারের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি এবং পরবর্তীতে যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন সাদিক খান দুই সালে লেবার পার্টি বিরোধী দলে গেলে তিনি ছায়া মন্ত্রিসভার বিচার বিষয়ক ছায়ামন্ত্রী লর্ড চ্যান্সেলার এবং লন্ডন বিষয়ক ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন দুই সালে লন্ডনের মেয়র পদে নির্বাচনে দাঁড়ানোর জন্য পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন সাদিক খান সে বছরের নয় মে কনজারভেটিভ পার্টির জেক গোড স্মিথকে হারিয়ে প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হন তিনি এরপর দুই হাজার সালে কনজারভেটিভ পার্টির শোন বেইলিকে পরাজিত করে মেয়র পদ ধরে রাখেন সাদিক এবার তৃতীয় দফায় সাদিক খানের জয় আগামী জাতীয় নির্বাচনে লেবার পার্টির মনোবল আরও বাড়িয়ে দিয়েছে শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ লন্ডনের মেয়র নির্বাচনের ফল প্রকাশ করা হয় ব্যক্তিগত জীবনে সাদিক খানের দুই সন্তান রয়েছে রাজনীতির পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহ রয়েছে তা সাদিক খানের পছন্দের খেলা ফুটবল ক্রিকেট এবং বক্সিং দুই সালে লন্ডন ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিনি দুই সালে জনপ্রিয় সাময়িক টাইম ম্যাগাজিনে বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নেন সাদিক খান রুমানা রাখি রানা টিভি লন্ডন